গত এগারোই ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির পদযাত্রা থেকে হামলার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি বিএনপির পদযাত্রা পাইকপাড়া এলাকায় উপস্থিত হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশে তাদের কর্মীদের আচমকা ধাওয়া করে বিএনপির নেতাকর্মীরা এ সময় তারা বারোটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করেন তারা সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন দুই সালে বিএনপি জামায়াত মিলে যেভাবে আগুন সন্ত্রাসে মেতে উঠেছিল ঠিক একইভাবে তারা নতুন কৌশলে এই অগ্নি সন্ত্রাস করছে শহর থেকে বিএনপি যুবদল ছাত্রদলের দলের অনেক নেতাকর্মীরা এসে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করে এবং তারা আগের সেই চোদ্দ সালের যে সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষ পুড়িয়ে হত্যা গাড়ি হত্যা গাছ কেটে সেই তারা রাস্তা বন্ধ করার যে পায় তারা সেটা আবার তারা শুরু করছে হামলার সময় সাধারণ মানুষও আতঙ্কে ছোটাছুটি শুরু করে এ সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয় নাকি পদযাত্রা নাকি আসলো তারা আইসে আর যে ধরনের একটা মোটর সাইকেল ছিল মিটিং করে যাওয়ার সময় মোটর সাইকেল দেখছে এখান থেকে আগুন নিঃসংযোগ করে তারা গেছে কলেজে যাওয়ার জন্য হচ্ছে বের হয়েছি তো আমি তো রাজনীতি করি না এগুলা তেমন জানিও না তো তারা যে আমার এই গুন্ডাটা এরকমভাবে পড়াই দিল তো এর আমি ক্ষতিপূরণ চাই এবং এর দৃষ্টান্তমূলক বিচার চাই এই ঘটনার তদন্ত মোতাবেক সুষ্ঠু বিচার দাবি করেছেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য হাবিব এমিল্লা পদযাত্রার নামে তারা সন্ত্রাস যাত্রা শুরু করেছে আমরা এর তীব্র নিন্দা করি প্রতিবাদ জানাই এবং আইন ভাইকে অনুরোধ করি এবং নির্দেশ দেয় অতি দ্রুত আমাদের এই যারা এই পার্টি মোটরসাইকেল পুড়িয়েছে এবং বিভিন্ন জায়গায় মারামারি করার চেষ্টা করছে সন্ত্রাস করার চেষ্টা করছে তারা রাজ ভাঙচুর করছে তারা রাজনীতি না তারা সন্ত্রাস করে এই সন্ত্রাসীদের অবিলম্বে আমাদের আইনের আওতায় আনতে হবে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান পৃথক দুটি মামলায় জ্ঞাত অজ্ঞাত মিলে নয়শো ছিয়াশি জনকে আসামি করা হয়েছে বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে কর্মসূচি পালনের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা এই যাচ্ছিল যাওয়ার সময় সাধারণ মানুষ যখন মোটরসাইকেল নিয়ে এদিক দিয়ে পারাপার হচ্ছিলো ওনাদের সামনে পড়লে মোটরসাইকেলগুলো আটকায় তিনটে মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় এবং আরও সাতটা মোটরসাইকেল ভেঙে ফেলা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলগুলো জব্দ করে এবং মোটরসাইকেলগুলো হেফাজতে গ্রহণ করা হয় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে